ৰবি অভিনন্দন। এতিয়া কথাবিলাক খুব আমি খোলা খুলিকে স্যার আপনার আগত কব লাগিব। শিবসাগরত 2017 চনৰ আমার উপর আক্রমণ হয়ে আছে। 2017 আজি 24 চনলকে প্রায় 12-14 আক্রমণ হয়েছে আর এবার প্রথম জেললে গেছে। প্রত্যেকবারে আজি মই মন্ত্রী মহোদয়ক এটা প্রশ্ন করেছো, প্রত্যেকবারে অনাহনীয় শ্রেণীটোয়ে আমাক প্রহার করে থানাত লাল চাল সিঙ্গা খাই কেনেকে জামিন পায় আপনি এই কথা আমাকে কব লাগিব। এই আমার উপর অন্যায় হয়েছে, সেই কারণে শিবসাগর মানুষ ক্ষোভিত হয়েছে। আজি আর আয়ুক্ত মহোদয় আছে, কিবা এটা ঘটনা হলে আপনাদের দণ্ডাধীশ পর্যায়ের তদন্ত দিয়ে, কিন্তু সেই ছোৱালীজনীর ক্ষেত্রে কেউ দণ্ডাধীশ পর্যায়ের তদন্ত দিয়া নহল। আমার তার প্রশ্ন আছে, আপনাদের রাতির ভিতর NSA লগাই আমার 3 মাস জেলত ভরাব পারে, কিন্তু সেই মানুষজনের উপর দণ্ডাধীশ পর্যায়ের কিয় একটা তদন্ত ঘোষণা করা নহলে, আর প্রশাসনের মানুষ কিয় তাত গিয়ে ছোৱালীজনীর ওসরলে এবার যাব লাগিছিল। আর এটা কথা মই স্পষ্টকে কৈছো, যেতিয়া ছোৱালীজনীক স্যার মারিছে, ছোৱালীজনীক যেতিয়া মারিছে, ছোৱালীজনীর বিরুদ্ধে গৈ পেলাই এজাহার দিছে যিকেইটা মানুষে মারিছে, আর সেই এজাহারখন উঠাব লাগিব। হ্যাঁ, এজাহার অসম সরকারে উঠাব লাগিব, এটা আমার দাবি আছে। বারে বারে আমার থলগিরি খিলন দিয়া মানুষখিনিয়ে বারে বারে আমি অত্যাচারের সম্মুখীন হয়েছো। আজি আজি যদি স্যার মই আপনাক কৈছো, আজি যদি আমি ওলাই নাহি যদি রাজপথত, সেই মানুষকেইটাইও আজি জামিন পাই ঘর বহি থাকিলেহেঁতেন। এইটো শিবসাগর মানুহ ঐক্যবদ্ধ সংগ্রামের জয়। আজি আপনাদের জাতি মাতির ভেটির কথা কয়, দিশপুরের মস্তক দখল করেছে আপনাদের জাতি মাতির ভেটি। আমার খিলঞ্জীয়া মানুষখিনি যদি সুরক্ষা নিদিয়ে তো নহব, আপনাদের প্রধান কাম সুরক্ষা দিয়া। ইয়াত মারোয়ারী সমাজের মানুষ বহি আছে, আপনাদের কক কোন দিনা কোনোবা সংগঠন মানুষে আপনাদের অভদ্রামী ব্যবহার করেছে আপনাদের বিপদত। বসন্ত রায় কয় গল সরিদা ফেস্টিভাল, মারোয়ারী সম্প্রদায়ের ছোৱালী আছিলে, বসন্ত গগৈহতর নেতৃত্বত আন্দোলন হয়েছিল, এজন মারোয়ারী মানুষে দোকানের ছাতারখন মারি সরিদা ফেস্টিভাল মানুষ কালে ওলাই নাহি লাগিল। এজন মানুষ আপনাদের ওলাই নাহি, আপনাদের জাতিকে আপনাদের ব্যবসায় ডাঙর বলে ভাবিলে, অকল ইয়ার থলগিরি মানুষখিন আমি ওলাই আহিল। আর সরিদা ফেস্টিভালক আকাশুর নেতৃত্ব হওয়া আন্দোলন সরিদা ফেস্টিভালে নিয়াই পাইছিল। কথাবিলাক আপনাদের গুরুত্ব দিয়ে শুনক। আজি খিলন দিয়ার মাটি আপনি হাইওয়ে কিনার যাওয়া আমার মাটি নাই, সব কিনে লৈছে বহিরাগত মানুষে। আমি কত থাকিম, আমি কত থাকিম, আমার ভবিষ্যৎ প্রজন্ম কত থাকিব, আমার মাটির উপর অধিকার লাগিব। আজি ইয়াত মারোয়ারী সম্প্রদায়ের মানুষ আছে, আমি ওয়েলকাম জানাইছো অহার বাবে। আপনাদের যদি প্রতিষ্ঠান আছে 80% মানুষ আমার খিলন দিয়া মানুষ আপনাদের নিয়োগ করব লাগবে, নিয়োগ করব লাগবে। আপনাদের ইয়াত আহি ব্যাপার করে আছে, আপনাদের সমাজ জীবনের প্রতি একো নাই, আপনাদের শিবসাগর সমাজ জীবনের প্রতি কি কি অরিহণা আছে, একো অরিহণা নাই। আপনাদের অন্তত খিলন দিয়া মানুষখিনি দিব লাগবে চাকরি। কালি প্রতিবাদ হয়েছে হাজার হাজার মানুষ, কোনোবাই আপনাদের কিবা বেয়াকে কৈছে নেকি, এই তো আমার সহনশীলতা। কিন্তু আমার সহনশীলতা আপনাদের আমার দুর্বলতা বলে নাভাবিব, আমার সরলতা তো আপনাদের দুর্বলতা বলে নাভাবিব। আপনাদের যে ইয়াত ব্যাপার করে আছে, কে যে ব্যাপার করে থাকবে পারিছে জানে, অসমীয়া মানুষ অতিথি পায়ন, অসমীয়া মানুষ সহজ, অসমীয়া মানুষ সরল, সেই কারণে পারিছে। কিন্তু আমার সরলতা আপনাদের আমি ভয়াত বলে নাভাবিব। এটা রমস্থায় কোথা কে আছে, কালি মূর এগেনস্টত এজন মানুষে গুয়াহাটীত কেস দিলে, তেও আপনাদের দুটা PSO দি দিলে। এতিয়া মূর এগেনস্টত যে কেসবুর দি আছে, মূর PSO কিটা কত প্রশ্ন করেছে, আইনখন সকল কারণে সময় হব লাগিব। আপনাদের বহিরাগত মানুষে তাহাক ধমকি লগার কারণে দুটা PSO দি দিলে, মুখ সব জায়গায় তো মারিম 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 কেস দি আছে, আপনাদের মূর PSO কিটা নাই, এই নহব, নিরাপত্তা মুকুরিব লাগিব। যদি রাজস্থানত গৈ এজন রাজস্থানী মানুষের বিরুদ্ধে FIR দিও, মোক রাজস্থান চৰকাৰে দুটা PSO দিব, স্বাভিমানটো রাখক।
স্বাভিমান রাখক, রাজনীতি সম্পর্কে ডর বস্তু নয়, আমার সমাজ ডর বস্তু, জাতি ডর বস্তু, রাজনীতি বহুত তলর বস্তু, রাজনীতিতে জাতি ডর আর জাতির ক্ষেত্রে কম্প্রোমাইজ করা হব। আর এটা জিপি সিং ডরিয়ালেও প্রশ্ন আছে যে আমার নিরাপত্তাবুর কি হব। আর এটা দেখুন সব যদি অনাসমিয়া মানে মূল গেস্ট কে এস ডি দুটা দুটা পি এস ও পাই থাকে আমার নিরাপত্তা দিবলে পুলিশে পাই দিয়ে হবে। সেইকাৰণে মই কৈছো আপোনালোকে কেবিনেটৰ সিদ্ধান্ত লওক যে আমাৰ উজনি অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ মাটি শেষ কৰিব লাগিব। উজনি অসমৰ মাটিখিনিৰ ওপৰত আপোনালোকে এখন আইন আনক, আৰু যদি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতো আমি আলোচনাত বহিবলগীয়া হয় আমি আলোচনাত বহিম। কিন্তু মই পুনৰ কৈছো আপুনি এজন জনজাতীয় মানুহ, আপুনি অসমৰ থলগিৰি মানুহ, ময়ূৰ বৰগোহাঁই সদৌ অসম টাইম ছাত্ৰৰ সন্তৰ পৰা গৈ আমি আজি রাজনীতির এক উচ্চ আসনত আছে, কিন্তু আপনার সকলো থলুয়া খিলঞ্জীয়া মানুষ, আর এই খিলঞ্জীয়া মানুষখিনি সুরক্ষা দিয়া দায়িত্ব যেতিয়া আপনার ক্ষমতা আছে আপনাদের ক্ষমতার সদ ব্যবহার করক, আর ক্ষমতার সদ ব্যবহার করক, আর খিলঞ্জীয়া মানুষ অধিকার দিয়ক। বহুত দল সংগঠন আছে, তেওঁলোকৰ কবলগীয়া আছে, মই এইখিনি কথাকে কলো। তরিলে দেশ, বহিলে স্বর্গ, হব পারে দুঃখে আমি কারো গোলাম নহয়, আঠুকারি অধিকার বোঝা শিবসাগরের মানুষের নিয়ম নহয়, নিয়ম নহয় আর নিয়ম নহয়। আর এই সংগঠন মানুষে আপনার অভদ্রামী ব্যবহার করেছে আপনার বিপদত। বসন্ত রায় কই গল চরিদা তস্তিমাল, মারোয়ারী সম্প্রদায়ের স্বামী আছিল বসন্ত গগৈহতর নেতৃত্বত আন্দোলন হয়েছিল, এজন মারোয়ারি মানুষে দোকানের সাতারখন মারি চরিদা তস্তিমাল কালে ওলাই নাহি, একজন মানুষ আপনার ওলাই নাহি। আপনার জাতির কেউ আপনাদের ব্যবসায় ডর ভাবিলে অকল ইয়ার থলগিরি মানুষখিন আমি ওলাই আহিল, আর চরিদা তস্তিমালক আটাশুর নেতৃত্ব আন্দোলন চরিদা তস্তিমালে নিয়াই পাইছিল। কথাবিলাক আপনাদের গুরুত্ব দিয়ে শুনক, আজি খিলঞ্জীয়ার মাটি আপনি হাইওয়ে কিনার যোগ আমার মাটি নাই, সব কিনি লৈছে বহিরাগত মানুষ, আমি কত থাকিম, আমি কত থাকিম, আমার ভবিষ্যৎ প্রজন্ম কত থাকিব, আমার মাটির উপর অধিকার লাগিব। আজি ইয়াত মারোয়ারী সম্প্রদায়